ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু দিয়ে চিকেনের কাবাব। সামনে রোজা আসছে, ইফতারের টেবিলে এইরকম আলু দিয়ে চিকেনের কাবাব মন্দ হয় না। আলু দিয়ে চিকেন কাবাব বানানোর জন্য আমি এখানে ছোট আলু নিয়েছি, আলুগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের আলু নিতে পারেন। আমি প্রথমে আলুগুলোকে স্ম্যাশ করে নেব। এরকম একটা পাত্রে আমি আলুগুলো নিয়ে ভালো মতো চটকিয়ে নিচ্ছি, আমি হাত দিয়েই করছি। ভালো মতো করতে হবে যেন কোনো গোটা গোটা না থাকে। আবার আলুগুলো স্ম্যাশ করা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব একে একে বাকি উপকরণগুলো। আমি আজকে চিকেন দিয়ে বানাবো, যেহেতু সেজন্য আমি এখানে চিকেন নিয়েছি, চিকেনগুলো আগে বয়ল করে রেখেছি। চিকেন কিমাকে আমি একটু লবণ আর একটু ব্ল্যাক পেপার, এক চিমটি হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি আলুর মধ্যে সে চিকেনটা দিয়ে দিচ্ছি। আজকে আমাকে এই কাজে হেল্প করার জন্য এসেছে আমার পরিবারের সবচেয়ে ছোট সদস্য, সে আমাকে আলুগুলো মাখাতে সাহায্য করবে। দিয়ে দিচ্ছি সেদ্ধ চিকেন, দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি কাবাব মশলা, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, এখন আমি সব উপকরণগুলো একসাথে ভালো মতো মিক্সড করে নিব। ঝাল এবং লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি, মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে আমার পছন্দ মতো শেপ করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করবেন। এবং আমি এর ভিতরে দিব মজারেলা চিজের একটা পুর। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এটা অপশনাল, তবে চিজটা দিলে এটার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। এইভাবে ভালোভাবে ঢেকে দিতে হবে, চিজটা যেন পুরো ভিতরে চলে যায়। আমি একটা গোল শেপ করে নেচ্ছি, ঠিক এইরকম শেপ করেছি। আমি একে একে সবগুলো বানিয়ে ফেলছি। আমার সবগুলো কাটলেট বানানো শেষ। আমি এখন এই কাবাবগুলোকে ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব, যেন এটা ভালো মতো শক্ত হয়। ফিরে এলাম আধা ঘন্টা পরে। আধা ঘন্টা পরে আমি কাবাবগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি কাবাবগুলোকে একে একে প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে নেব, তারপরে ব্রেড ক্রাম্পে। এইভাবে গড়িয়ে সবগুলো রেখে দিচ্ছি একটা প্লেটে। ডিমটা আমি আগে থেকে একটু লবণ দিয়ে ফেটে রেখেছিলাম, আর এই কাজটা চেষ্টা করবেন দুই হাত দিয়ে করতে, তাহলে আপনার ব্রেড ক্রাম্বটা নষ্ট হবে কম। আমার সবগুলো কাবাব হয়ে গেছে,
আমার সবগুলো কাবাব রেডি, এখন আমি এটাকে ভাজতে পারবো। আর আমি এখন আপনাদেরকে শিখিয়ে দেব ফ্রোজেন পদ্ধতি। এই কাবাবগুলোকে আপনি ফ্রিজে, ডিপ ফ্রিজে রেখে 1 মাস পর্যন্ত খেতে পারেন। শুধু ভাজার আধা ঘন্টা আগে বের করে রাখলেই হবে। এটাকে ফ্রোজেন করার জন্য এরকম একটা পাত্র নিয়ে নিলাম, এয়ারটাইট বক্স। তারপরে কাবাবগুলোকে সুন্দর মতো রেখে তারপরে মুখটা বন্ধ করে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিবেন, যাতে ব্রেড ক্রামগুলো ভালো মতো সেট হয়। তারপরে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন 1 মাস পর্যন্ত। এখন আমি আপনাদেরকে কিছু কাবাব ভেজে দেখাচ্ছি। আমি একটা প্যানে তেল নিয়ে নিলাম, চুলাটা অন করে তেলটা একটু গরম হতে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে, খুব সাবধানে আমি দিয়ে দিচ্ছি কাবাবগুলো। আমি এটা ডিপ ফ্রাই করবো না, 1 পিস যেন তেলে ডুবে থাকে এরকম করে তেল দিয়েছি। এখানে চিকেন আলু সবকিছু যেহেতু সেদ্ধ করা, কাবাবগুলো হতে বেশি একটা সময় লাগবে না। আপনারা আপনাদের পছন্দের কালার করে ভেজে নেবেন। আর কাবাবের 1 পিস হয়ে গেছে প্রায়, উল্টিয়ে দিলাম অপর পাশে। কাবাবগুলো ভাজা প্রায় শেষ, এখন আমি কাবাবগুলো নামিয়ে একটা কিচেন টাওয়েলে রাখছি যেন তেলগুলো শুষে নেয়। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার আলু দিয়ে চিকেনের কাবাব, দেখতেই কত সুন্দর। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, এটা খুবই টেস্টি। এবং আসছে রোজায় অবশ্যই অবশ্যই বাসায় করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। আমি একটা কাবাব ভেতরে কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই যে দেখুন ভেতরের চিজগুলো, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সামনে আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, সবার কাছে অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।